হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা ভোকেশনালের নবম শ্রেণীর পরীক্ষার্থীদের জন্য একটি অ্যাসাইনমেন্টের সমাধান দেখব। অ্যাসাইনমেন্টের সমাধানটা দেখার আগে আমরা প্রশ্নটা একবার ভালো করে পড়ে নিই। এটা হচ্ছে এসএসসি ভোকেশনাল নবম শ্রেণীর পরীক্ষা 2021। তো এটার প্রশ্ন হচ্ছে, বিষয় হচ্ছে পদার্থবিজ্ঞান 1 এবং এখানে বিষয়বোর্ড দেওয়া আছে। এরপরে স্তর এসএসসি ভোকেশনাল। তো এটা হচ্ছে একটা নমুনা উত্তরপত্র আমরা দেখবো। প্রথমে আমরা প্রশ্নটা পড়ে নিই। এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট নাম্বার 1, আর অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে প্রথম অধ্যায় থেকে ভৌত রাশি ও পরিমাপ থেকে। আর অ্যাসাইনমেন্টটা হচ্ছে রোলার স্কেলের চেয়ে স্লাইড ক্যালিপার সূক্ষ্মভাবে পরিমাপ করতে সক্ষম, বিষয়টি তুলনামূলক আলোচনা। তো এটাই হচ্ছে আমাদের মূলত অ্যাসাইনমেন্ট। আর অ্যাসাইনমেন্টটা করতে হলে এখানে নির্দেশনা আছে। নির্দেশনা অনুযায়ী এখানে নির্দেশনার মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি, 1 নম্বরে পরিমাপের ধারণা ব্যাখ্যা করতে হবে। তো 2 নম্বরে হচ্ছে পরিমাপের ত্রুটির ধারণা ব্যাখ্যা করতে হবে। 3 নম্বরে হচ্ছে স্লাইড ক্যালিপার্স ও রোলার স্কেলের ব্যবহার তুলনা করতে হবে। তো এই 3টা নির্দেশনা অনুযায়ী, অর্থাৎ এই 3টা প্রশ্নের উত্তর দিয়ে আমাদেরকে অ্যাসাইনমেন্টটা করতে হবে। তো আমি অ্যাসাইনমেন্টের কভার পেজে অ্যাসাইনমেন্ট নাম্বার লিখবে 1, আর অ্যাসাইনমেন্টের শিরোনাম লিখবে হচ্ছে রোলার স্কেলের চেয়ে স্লাইড ক্যালিপার সূক্ষ্মভাবে পরিমাপ করতে সক্ষম। আমি আবারও বলছি, রোলার স্কেলের চেয়ে স্লাইড ক্যালিপার সূক্ষ্মভাবে পরিমাপ করতে সক্ষম, এটা হচ্ছে অ্যাসাইনমেন্টের শিরোনাম। তো আমরা উত্তরে চলে যাবো। এবার উত্তর যাওয়ার আগে আমি একটা কথা বলে নিই, এটা হচ্ছে একটা নমুনা উত্তরপত্র। এটা দেখে তোমরা আইডিয়া নিয়ে তোমরা নিজেদের মতো করে অ্যাসাইনমেন্টটা করবে। আমার এটা উত্তরটা দেখে হুবহু উত্তরটা কপি করবে না। তো আমরা এবার উত্তরে চলে যাচ্ছি। প্রথমে আছে পরিমাপের ধারণা ব্যাখ্যা। তো তোমরা এখান থেকে লিখতে পারো। তো এখানে যদি লেখা অনেক বেশি মনে হয়, তোমরা চাইলে এটাকে কমিয়ে লিখতে পারো নিজেদের মতো করে। তো আমি আবারও বলতেছি, এটা একটা নমুনা উত্তরপত্র। এটা দেখে তোমরা নিজেদের মতো করে তোমাদের উত্তরটা করবে। প্রথম প্রশ্নটার উত্তর এতটুকুতে শেষ। এরপর আমরা পরিমাপের ত্রুটির ধারণা ব্যাখ্যা দেখব। তো আমাদের দ্বিতীয় প্রশ্নটার উত্তর এতটুকুই। এবার আমরা তৃতীয় প্রশ্নটার উত্তর দেখব। স্লাইড ক্যালিপার্স ও রোলার স্কেল ব্যবহারের মধ্যে তুলনা।
এর মধ্যে বলা আছে স্ল্যাট ক্যালিপার্স এর ব্যবহার। তো আমাদের অ্যাসাইনমেন্ট এখানে শেষ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে দাও, যাতে পরবর্তী ভিডিও আসলে এটা তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যাবে। এখানে আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।